সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তাতে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে, এমন মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় যৌথ কর্মী সভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপির একজন নেতা সার্চ কমিটির সদস্যদের নিয়ে আশাবাদী, আরেক নেতা হতাশ, তাদের কথা ও কাজে কোনো মিল নেই। এ সময় তিনি আদর্শের রাজনীতি করতে নেতাকর্মীদের আহ্বান জানান। সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী, রেকমেন্ডেশন অনুযায়ী রাষ্ট্রপতি যে ইলেকশন কমিশন করবে সেটাতেও আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে। যে বিএনপি আজকে যেই কথা বলছে আমরা প্রমাণ করব, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে আমাদের থাকার কথা।